নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের এই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। 23 জুলাই সকাল 10:30 শনি এবং চন্দ্র একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করে বিষ দোষ সৃষ্টি করছে। এই মহাযোগের ফলে চার রাশির সাবধান। দেখুন, শনি এবং চন্দ্র যখন একত্রে অবস্থান করে সেটা বিষ দোষ কিন্তু তৈরি হয়, এবং এই বিষ দোষ কিন্তু আগামী 2.5 দিন অর্থাৎ 25 তারিখের আপনার বৈকাল 4টা অবধি এই বিষ দোষ কিন্তু থাকছে। চার নেগেটিভ এফেক্ট চারটি রাশির জাতক এবং জাতিকা পেতে চলেছেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, বিষ দোষে কী হয়, এই সময় আপনারা যে রাশিগুলোর কথা বলবো, এই সময় কোনো যাত্রা, কোনো দূর যাত্রা আপনারা করবেন না। বিষ দোষের সময়, এই যে বিষ দোষ যে 2.5 দিন থাকছে, এই সময় বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না। আপনাদের মন মানসিকতার উপর চাপ এই সময় থাকবে, মানসিক টেনশান বৃদ্ধি করবে, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে সমস্যা হবে, এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। দেখুন, আপনার জন্মছকে এই বিষ দোষ রয়েছে কি না, এবং এই বিষ দোষ যদি আপনার ঠিক দ্বাদশভাবে, অষ্টমভাবে, ষষ্ঠভাবে এবং চতুর্থভাবে যদি এই বিষ দোষ নির্মাণ যদি হয় আপনার জন্মকুণ্ডলিতে, তাহলে কিন্তু সমস্যাটা 3 গুণ কিন্তু বৃদ্ধি করে। এবং যাদের জন্মকুণ্ডলিতে এই বিষ দোষ রয়েছে জানবেন, তারা শনি 7:30 সময় কিন্তু এরা জন্মগ্রহণ করেছে। তাই এই বিষ দোষের প্রতিকার প্রতিবিধান একান্তই করা দরকার। বিষ মানে কি, বিষ কথা অর্থ হচ্ছে আপনার জীবনটাকে কিন্তু বিষময় করে দেওয়া। দেখবেন এদের মধ্যে মানসিক চাঞ্চল্যটা, চট করে রেগে যাওয়া, চট করে জেদ হয়ে যাওয়া, কথা না বুঝে কথা বলা, এই জায়গাগুলো কিন্তু বিষ দোষের জন্য তৈরি হয়। দেখুন আপনার জন্মকুণ্ডলিতে সেটা যদি চতুর্থ, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশভাবে হয়, তাহলে কিন্তু বিশেষভাবে এই বিষ দোষে কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু বৃদ্ধি কিন্তু করে। বর্তমানে এই যে 23 জুলাই 2024 সকাল 10:30 এই বিষ দোষ সৃষ্টি হতে চলেছে কুম্ভ রাশিতে, যার নেগেটিভ এফেক্ট পেতে চলেছে এই চার রাশি। কোন কোন এই চার রাশি বিশেষভাবে সাবধান থাকুন, কোনো ঝুঁকিপূর্ণ কোনো যাত্রা, কোনো ইনভেস্টমেন্ট বা আপনার যদি কোনো সমস্যা থাকে সেই জায়গাগুলোতে আপনারা হাত দিবেন না, কোনো ঝামেলাতে আপনারা জড়াবেন না। এই সময় আপনাদের মন মানসিকতার উপর চাপ থাকবে। প্রথম যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই চতুর্থভাবে এই বিষ দোষ আপনাদের পরিবারের ক্ষেত্রে কিছুটা হলেও সুখে বাধা, পারিবারিক সুখ। চতুর্থভাব হচ্ছে আমাদের সুখের জায়গা, অর্থাৎ মন মানসিকতা, সুখ এবং আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু কিছুটা হলেও সমস্যা কিন্তু এই সময় দিবে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষভাবে এই সময় সাবধান আপনারা থাকুন। এমনিতে আপনাদের শনির ঢাইয়া চলছে, এই সময় কোনো ইনভেস্টমেন্ট, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় আপনারা করবেন না, ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করবেন না। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি মার্জনা করবেন। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির ষষ্ঠভাবে এই বিষ দোষ আপনাদের ক্ষেত্রে, 2 নম্বর রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের এই সময় শত্রুতার জায়গা বাড়বে, কর্মক্ষেত্রে জটিলতা, কোনো কোনো ক্ষেত্রে ঋণ হওয়া বা আপনাদের এই সময় মানসিক চাপ, উদ্বেগ, টেনশান এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কন্যা রাশির
এই বীজ দোষের ফলে আমি আবারও বলবো এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান, বা কোনো উটকো ঝামেলাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যেটা আসি আপনার কর্কট রাশি, কর্কট রাশির অষ্টমভাবে শরীর স্বাস্থ্যের জায়গায় নিয়ে কিছুটা হলো সমস্যা, আপনাদের মানসিক চাপ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শরীরের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাওয়া, শত্রুতার জায়গা আপনাদের এই সময় কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকুন, কারণ অনেকে তো ভালো শুনলেন কিন্তু এই যে আড়াইটা দিন 23 জুলাই থেকে আপনার 25 তারিখ পর্যন্ত, 25 তারিখের বৈকাল পর্যন্ত আপনাদের এই সমস্যাগুলো কিন্তু থাকবে। একদম শেষ রাশি মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আমি আবারও সাবধানের কথা বলছি, আপনাদের দ্বাদশভাবে সৃষ্টি হচ্ছে, বিশেষভাবে সাবধান। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে চোট আঘাত লাগা, বা যারা বিদেশ যেতে চাইছেন বা কোনো ভ্রমণ রয়েছে, যাত্রা রয়েছে, অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। শরীর সাড়ে সাথে আপনাদের উপর পাস করছে, মন মানসিকতার জায়গা, আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা চাপ, ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন অবশ্যই সতর্ক থাকুন, এবং আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু হলেও আপনারা সতর্ক থাকুন। অর্থাৎ এই বীজ দোষে চার রাশি বিশেষভাবে আপনারা সাবধান থাকুন, এবং পাশাপাশি যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করুন। আপনার যদি রাশি না থাকে অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।